দিস ইজ কলকাতা টিভিস পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পটকা। উদ্বোধনের পরদিনই বন্ধ রাম মন্দির, কেন জানেন? জানাচ্ছি আমি জহিতা। খোলার কয়েক ঘন্টার মধ্যেই অস্বাভাবিক ভিড়ের চাপ, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আপাতত বন্ধ রাখা হল রামলালার দর্শন। অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর মঙ্গলবারই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। এদিন সকালে মন্দিরের দরজা খুলতেই রামলালাকে দেখার জন্য দেখা গেল নজিরবিহীন ভিড়। ভিড়ের চাপে অযোধ্যার সব রাস্তায় প্রায় অবরুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল। বেলা 12টা নাগাদ সাময়িকভাবে বন্ধ করে দিতে হলো রাম মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে আবার দুপুর 2টার পর মন্দির খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। দর্শন করতে অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে, দলে দলে পুণ্যার্থী জড়ো হয়েছেন রাম মন্দির চত্বরে। রাত 3টে থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা করছেন সাধারণ মানুষ। রামলালাকে এক ঝলক দেখতে এবং পুজো দিতে লাখো লাখো মানুষের ভিড় মন্দিরে। সেই জনস্রোত সামলাতে কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রক্ষীরা ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে সাময়িকভাবে মন্দির দর্শন বন্ধ রাখাই নয়, পঞ্চকোশীর কাছে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। শুনুন পটকা রাত দিন সাত দিন।